অ্যাকাউন্টে তো আপনার একটা সুবিধা আছে, সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু ইভেন আমাদের হাওড় এলাকায় এখন কিন্তু অনেক জায়গায় রাস্তাঘাট আছে, সেখানে এটা একটা প্ল্যান করে করা যায় যে ব্যালট পেপারটা উপজেলা থেকে মর্নিং এ চলে যাবে। হ্যাঁ, যেতে পারে, মর্নিং এ চলে যাবে, তাহলে রাত্রের বিষয়টা আর এটা ওই আসে না। এটা রাত্রে কিন্তু কাজটা এটা হয়, এটা এটা হয় মানে কি, মানে আমরি করাইছি আর তো কি বলবো, হয় এরকম হয় হয় না, ঠিক না। আসলে যারা এজেন্ট তারা অ্যাকচুয়ালি জানে না কয়টা বাক্স, দুটো তিনটা বাক্স একটা ইয়াতে দেখে বুথে যে ঠিক আছে, পরে আইন নেয় আর একটা বাক্স ঢুকাই দেয়, কারণ ওই প্রেসিডেন্ট অফিসের আগে থাকে, এটা হলো কনভিন্স আর কি, কনভিন্স। তবে একটা এখানে করতে পারে যে প্রেসিডেন্ট অফিসের পুলিশ গেল ব্যালট পেপারটা রাত্রেবেলায় এই প্রেসিডেন্ট অফিসের আন্ডারে যাতে না থাকে, এই যে কিনলো আপনার এই রাত্রেবেলায় যে টাকা দিল আপনার কিছু ব্যালট বাক্সের মধ্যে ঢোকাই দিল, কারণ হয় কি মেইন ক্যান্ডিডেট থাকে দুজন বা তিনজন, ইউনিয়ন কাউন্সিলে কিন্তু প্রবলেমটা হয় না, কারণ অনেক ক্যান্ডিডেট পার্লামেন্টে দুই বা তিনজন হলো মেইন ক্যান্ডিডেট, যার জন্য সেখানে মানে দু তিনজন ক্যান্ডিডেট হওয়ার কারণে তাদের সরাসরি কন্ট্রোল করা সম্ভব না। সেন্টার থেকে আমার 200-250 কেন্দ্র, সে 200-250 কেন্দ্রে কারা কি করতেছে এটা কিন্তু মনিটর করা সম্ভব না। যারা টাকা আছে তারা কিন্তু আপনার ওই যে প্রেসিডেন্ট অফিসার বা পুলিশ তাদের টাকা দেওয়া কিছু এইগুলি কাজ করে, ব্যালট পেপারটা ভুলে যদি পৌঁছানো যায় তাহলে অন্তত এই করাপশনটা এই আংশিকভাবে এখানে কমবে। সার্বিক মূল্যবোধের পলিটিক্যাল না, সার্বিক মূল্যবোধ। আপনি জানেন যে একজন ইউএনও 3-4 বছর চাকরি করার পরে 5 বছর চাকরি করার পর তার একটা ফ্ল্যাট হয় বাড়ি হয়, একজন জজ সে সাব জজ হওয়ার আগে তার ফ্ল্যাট বাড়ি হয়ে যায়, আর ডিস্ট্রিক্ট সেক্রেটারি হয়ে ফ্ল্যাট বাড়ি নাই। এবার আমি 5 বার ওই আপনার এমপি 3 বার মন্ত্রী, আজকে পর্যন্ত আমার এখন পর্যন্ত আমি আমার ওয়াইফের বাসায় এখনো আমি থাকি, আমার নিজের এখন মধ্যে বাড়ি নাই। আমাদের পক্ষে বলতে পারি বাংলাদেশের বর্তমান নির্বাচনের যে সিস্টেম, সেই সিস্টেমে আপনি যত চেষ্টা করেন না কেন ফেয়ার নির্বাচন করা আদৌ সম্ভব না কোনো নির্বাচনে, কারণ আমাদের সিস্টেমটা গলত। আমাদের নেতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি তিনি একটা কথা বলে গেছেন, সে যেটা আমরা আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা অংশ মানে নিয়েছি, সেটা হলো যে আনুপাতিক হারে যদি নির্বাচন হয়, বিশ্বের অনেক দেশে আপনারা জানেন আপনার অভিজ্ঞতা আছে অনেক দেশে আনুপাতিক হারে নির্বাচন, কারণ আমি আমার এলাকায় যদি ক্যান্ডিডেট থাকি আমার মার্কা লাঙ্গল আমি চেষ্টা করবো আমার পার্সোনাল ইনফ্লুয়েন্স আমার নিজস্ব যেখানে ফোর্স আছে জোর আছে সেখানে আমি জোর করি ভোট যাতে বেশি পাই, কিন্তু আনুপাতিক হারে নির্বাচনটা শুধুমাত্র মার্কার উপরে হয়, যেহেতু সেহেতু ক্যান্ডিডেট কে হবে সে জানে না, কাজে কেউ পার্সোনালি সেখানে ইনফ্লুয়েন্স করে না। তা আমরা আমাদের অভিজ্ঞতায় বলছি বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত দেশে ইউরোপ সহ আনুপাতিক হারে নির্বাচন হয়, সে আনুপাতিক হারে যদি নির্বাচন হয় বাংলাদেশে তাহলে একমাত্র বোধহয় সম্ভব আনকন্ট্রোভার্সি এবং নিরপেক্ষ নির্বাচন করা। ভালো পদ্ধতি বড় দুটো দল আওয়ামী লীগ বিএনপি কেউ চায় না, তারা চায় না, যদি চাইতো তাহলে আনুপাতিক হারে নির্বাচন ওয়ার্ল্ডের অনেক দেশে আছে, যে সমস্ত দেশে আছে আমি এক্সাম্পল দিয়ে বলবো ফেয়ার হয়, কিন্তু এটা চাওয়া লাগবে, বিশেষ করে বড় দুটি দল যদি চায় তাহলে সম্ভব, তারা না চাইলে আপনারাও করতে পারবেন না বা আপনারা করার প্রশ্ন পার্লামেন্টে বিল আসবে না। জাতীয় নির্বাচন আপনি করবেন যে সিস্টেমটার প্রতি মানুষের জানে না আস্থা নাই, সেটা তো করা কি যৌক্তিকতা আছে, কারণ ইভিএম এর প্রতি কিন্তু মানুষের আস্থা নাই, ইভেন আমি ক্যান্ডিডেট হবো আমারই আস্থা নাই, হতে পারে আমি এটা জানি না, আপনিও যেমন জানতেন না গত 2-3 মাসে জানছেন, আপনি যেভাবে জানছেন সেইভাবে তো আর পাবলিককে জানানো যাবে না, হয়তো ক্যান্ডিডেট জানতে পারে, আমি ওইখানে আপনাদের এক্সপার্টের কথা শুনলাম তারপর আমার ব্রেইনে এটা ঢুকতেছে না, কারণ এই জিনিসটা একটু টাইম লাগবে সময় লাগবে। যে জিনিসটার প্রতি আস্থা নাই সেই জিনিসটা দিয়ে আমাদের নির্বাচন করা, এটা আমি মনে করি না যে যৌক্তিকতা আছে। যে সরকারের আন্ডারে নির্বাচন হবে সেই সরকারের পক্ষ থেকে যদি আন্তরিকতা না থাকে, এটা আপনাদের কোনো বিষয় না, এটা আমি বললাম পলিটিক্যাল বিষয়, যারা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা থাকে বা নির্বাচনকালীন সরকারি সময় যারা থাকেন তাদেরও আন্তরিকতার একটা বিষয় আছে, তারাও যদি আন্তরিকতা না দেখান আন্তরিকভাবে নির্বাচন কমিশন সহায়তা না করেন তাহলে আসলে ফেয়ার নির্বাচন করা সম্ভব নয়।